আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটি অথেন্টিক রেসিপি। সেই দাদি নানির আমলে বা আদিকাল থেকেই সর্ষে ইলিশ বেশ জনপ্রিয়। তো ঘরোয়া উপকরণে সামান্য কিছু উপকরণ দিয়ে সর্ষে ইলিশটা পারফেক্টভাবে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি অথেন্টিক উপায়ে সর্ষে ইলিশ রান্না করেছি। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সর্ষে। নিতে পারেন সাদা সর্ষে বা কালো সর্ষে, আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় অবশ্যই কিন্তু এখানে রসুন এবং দুটো কাঁচামরিচ নিয়ে তারপর দেবেন। আর এই কাজটা কিন্তু আপনাদের করতেই হবে, এতে করে সর্ষেটা তেতো লাগবে না আর রান্না করার পর খেতে খুব ভালো লাগবে। আমি এখানে নিয়েছি 5 টুকরা ইলিশ মাছ, আর আমি এখানে 5 টুকরো মাছ ধুয়ে তারপর নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চামচ পরিমাণ, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া। তো এবার আমি এই উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দেব মাছগুলো, আর মাছগুলো দেওয়ার সময় সাবধানে দেবেন যেন একটার গায়ে গায়ে লেগে না থাকে, সামান্য একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। আর মাছটা যখন 1 ফিট হয়ে যাবে তখনই আলতো হাতে উল্টে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়, কারণ মাছটা কিন্তু এমনিতেই অনেক নরম। ইলিশ মাছটা কিন্তু অন্যান্য মাছের মতো শক্ত থাকে না, তার থেকে সামান্য একটু সফট এবং নরম থাকে। তো সামান্য একটু চেষ্টা করে আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি সেই রসুন এবং মরিচ দিয়ে সর্ষের পেস্ট। তো এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঝালটা আপনারা ইচ্ছে করে কম বেশি করে নিতে পারেন। এবার কিছুক্ষণ হতে থাক। তো আর উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই ধীরে ধীরে হতে থাকবে। চুলার পাওয়ারটা কিন্তু হাই পাওয়ার দেওয়া যাবে না, এমনিতেই মিডিয়ামের থেকে লো পাওয়ারে রান্না করে নিতে হবে। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অথেন্টিক উপায়ে সর্ষে ইলিশ রান্না করার জন্য কিন্তু মশলা অ্যাড করা যাবে না, যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোই যথেষ্ট। তো আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি, একেবারে নর্মাল আছে। রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল ইলিশ সর্ষে বা সর্ষে ইলিশ। আমার মনে হয় যতগুলো ইলিশ মাছের রেসিপি আছে এতে করে সব থেকে সহজ এবং অল্প উপকরণে রান্না হচ্ছে এই সর্ষে ইলিশ। অথেন্টিকভাবে আমি যে রেসিপিটা তৈরি করেছি এই সর্ষে ইলিশ, এটা খেতে কিন্তু একেবারেই অসাধারণ। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।